আজকের ভিডিওতে দেখাবো কিভাবে কম্পিউটার বা ল্যাপটপ থেকে কানেক্ট করা ওয়াইফাই এর পাসওয়ার্ড খুব সহজেই বের করবেন। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমে আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপের কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন এবং আর বাটন একসাথে চেপে ধরবেন। তাহলে এরকম একটা রান কমান্ড বক্স ওপেন হবে। এই বক্সটিতে আপনারা টাইপ করবেন ncpa.cpl টাইপ করার পরে ওকে বাটনে ক্লিক করবেন। তাহলে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে যতগুলো ওয়াইফাই রাউটার কানেক্ট করা আছে তার নামসহ এখানে শো করবে। তো এখান থেকে আপনি যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দেখতে চান সেটির উপরে ডাবল ক্লিক করবেন। এই যে দেখুন, ডাবল ক্লিক করলাম, দেখুন একটি নতুন পপ আপ ওপেন হয়েছে। তো এখান থেকে আপনারা ওয়্যারলেস প্রপার্টিস এই অপশনটিতে ক্লিক করবেন। তাহলে আরেকটি পপ আপ পেজ ওপেন হবে, এখান থেকে আপনারা এই যে সিকিউরিটি এটাতে ক্লিক করে দিবেন। ব্যাস, এই যে দেখুন কানেক্ট করা ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি ডট ডট আকারে শো করছে। তো এখান থেকে আপনারা যদি শো ক্যারেক্টার্স এই অপশনটিতে টিক মার্ক বসিয়ে দেন তাহলে আপনারা ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দেখতে পাবেন। এই যে দেখুন, এই হচ্ছে কানেক্ট করা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড। তো এভাবেই কিন্তু খুব সহজেই আপনার ল্যাপটপে কানেক্ট করা ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দেখতে পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন। ফিরছি নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।